খুবই ইন্টারেস্টিং ফিচার, যেটা হচ্ছে খুবই হেল্পফুল একটা স্টুডেন্টের বোর্ড প্রিপারেশন বা যে কোনো ধরনের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। যে এখন কিন্তু তোমাদের নতুন করে শেখার তেমন কিছু আসলে নাই, মোটামুটি হচ্ছে তুমি টপিকগুলো জানো বা পারো, এখন যে কাজটা হচ্ছে যে নিয়মিত পরীক্ষা দেওয়া, রিভিশন দেওয়া। তো এত কিছু পড়ার পরও এতদিন ধরে পড়ে আসছো, নতুন নতুন কনফিউশন বা ডাউটস কিন্তু আসতেই থাকে, এগুলো কিন্তু শেষ নাই। দেখা যাবে যে পরীক্ষার আগের দিন রাতেও কোনো না কোনো একটা কনফিউশন এরকম চলে আসছে। তো সেই ক্ষেত্রে যে কোনো সময়, দিন রাত যে কোনো সময় যদি কোনো কনফিউশন বা ডাউটস আসে, সেক্ষেত্রে কি করার? সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে কিউএনএ সার্ভিসটা আছে সেটা, তো তুমি হচ্ছে যে কোনো সময় পড়তে পড়তে যদি কোনো কনফিউশন তৈরি হয়, তাহলে এই কিউএনএ সার্ভিসে এসে জিজ্ঞেস করতে পারবে এবং আমাদের এক্সপার্ট টিচার প্যানেল যত দ্রুত সম্ভব সেই কোয়েশ্চনটার আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আসো এবার দেখে নিই যে কিভাবে আমাদের এই কিউএনএ সার্ভিসটা তুমি ইউজ করবা। ওকে, এই যে একই যে পোর্টাল আমাদের, সেই পোর্টালে চলে যাব। এই যে চলে আসলাম পোর্টালে, এখানে দেখো মেনুতে যদি যাই, এই যে আমাদের মাস্টার ক্লাসের পরই লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে কিউএনএ। তো তোমাকে ক্লিক করতে হবে কিউএনএ তে। কিউএনএ তে ক্লিক করার পর এই যে দেখো এসএসসি কিউএনএ সার্ভিস তুমি পাবা, তুমি দিয়ে দিবে এটার প্রসিডে। এবং এখানে আসার পর অলরেডি দেখবা যে অনেকেই যা যা প্রশ্ন করছে, ঠিক আছে, এগুলোর উত্তর পেয়ে গেছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি একজন জিজ্ঞেস করছে গ নংটা কিভাবে করব, এই যে ছবি তুলে দিছে গ নাম্বারটা কিভাবে করবে সেভাবে। কিন্তু এই যে টিচার হচ্ছে সুন্দর মতো, এই যে এখানে দেখা যাচ্ছে একটা ভয়েস রেকর্ড দেওয়া, মানে টিচার এটা বোঝানোর জন্য হাতে লিখে না করে একদম ভয়েস রেকর্ড করে দিয়ে দিছে। তুমি এটা প্লে করলে টিচারের ভয়েস শুনতে পারবা, মানে শুধুমাত্র নিজের কোয়েশ্চেন যে দেখতে পারবা তা না, অন্যরা কি কোয়েশ্চেন করছে এই যে এসএসসি এই যে মডেল টেস্ট কোর্সের আন্ডারে, সেগুলো তুমি সবকিছু দেখতে পারবা। ওকে, আচ্ছা, তারপর দেখি আমরা আরো কয়েকটা। এই যে দেখা যাচ্ছে নিয়মিত সবাই হ্যাঁ কোয়েশ্চেন করতেছে, যেমন আমাদের এখন বাজে হচ্ছে 6টা 52, আমি এখানে দেখতে পারতেছি এই কোয়েশ্চেনটা 6টা 39 আসছে আজকে। তার মানে কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন এই যে করেই যাচ্ছে, আনসার ওইভাবে আসতেছে। এই যে স্টুডেন্ট কোয়েশ্চেন করছে, টিচার হচ্ছে এই যে হাতে লিখে খুব সুন্দর করে সলভ করে দিছে পুরাটা, তারপর এই যেখানে প্রয়োজন ভয়েস রেকর্ড দিয়ে দিছে, এরকম মানে সব আর কি ভর্তি এরকম। ঠিক আছে, আরো কিছু আমি দেখাই। এই যে দেখো এরকম টিচার যা মানে স্টুডেন্ট জিজ্ঞেস করছে এভাবে ছবি তুলে দিয়ে, টিচারও কিন্তু সেটা এই যে লিখে উত্তর দিতেছেন, তারপর হচ্ছে যেখানে প্রয়োজন ছবি তুলে দিচ্ছেন, যেখানে প্রয়োজন ভয়েস দিচ্ছেন। যেমন এখানে দেখি মাহাতির দেখা যাচ্ছে যে টিচারের সাথে বেশ কিছুক্ষণ কনভার্সেশনের মতো করে গেছে। যেমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, টিচার ওই দিক থেকে উত্তর দিচ্ছে, আবার মাহাতির হচ্ছে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, টিচার আবার উত্তর দিয়ে দিচ্ছেন। তো যে যতক্ষণ পর্যন্ত তুমি স্যাটিসফাই না হবে, তুমি এখানে কোয়েশ্চেন করতে পারবে এন্ড তোমার যে আনসার গুলো সেগুলো এইভাবে কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো একজন জিজ্ঞেস করছে ডায়োড কি, হ্যাঁ টিচার হচ্ছে একদম ডায়োডের ছবি সহ কিন্তু দিয়ে দিচ্ছে সুন্দর মতো। তো এটাই হচ্ছে সুবিধা, যে বিভিন্ন মিডিয়ামে যদি টাইপ করার প্রয়োজন হয় টাইপ, যদি ইমেজের প্রয়োজন হয় ইমেজ, যদি ভয়েসের প্রয়োজন হয় ভয়েস, সেভাবে কিন্তু কোয়েশ্চেন গুলো করা যায়। ওকে, এখন আসো বাকিদের কোয়েশ্চেন তো দেখলাম, তুমি কিভাবে হচ্ছে প্রথমবার আসার পর একটা কোয়েশ্চেন করবা। দেখো এখানে তুমি দেখতে পারবা আজকে নিউ কোয়েশ্চেন, এই যে কিউএনএ সার্ভিসের এখানে এখানে দেখতে পারবা আজকে নিউ কোয়েশ্চেন। গেলাম, তার মানে এখন তুমি একটা নতুন প্রশ্ন করতে চাচ্ছ। সো নতুন কোয়েশ্চেন করার আগে তোমাকে সাবজেক্টটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। ধরো আমি সিলেক্ট করি সাবজেক্ট কেমিস্ট্রি, সিলেক্ট করি, এই যে কেমিস্ট্রি সিলেক্ট করলাম। কেমিস্ট্রি সিলেক্ট করার পর এরপর তোমার চ্যাপ্টার সিলেক্ট করে নিতে হবে, তাহলে তোমার কোয়েশ্চনটা একদম কারেক্ট জায়গায় পৌঁছাবে, যে টপিক থেকে বা যে বিষয়ের উপর কোয়েশ্চন করতে চাচ্ছ কারেক্ট জায়গায় পৌঁছাবে। তো আমি হচ্ছে এখানে কোয়েশ্চন করলাম হচ্ছে কিসের উপর, এই যে খনিজ সম্পদ জীবাশ্ম, এটার উপরে কোয়েশ্চন করব। এরপর দেখো আমি এখানে আমার কোয়েশ্চনটা টাইপ করতে পারবো সুন্দর মতো। এই যে কিবোর্ড চলে আসবে এখানে, তোমার কার্সার রাখলে বা টাচ করলেই তোমার এখানে কিবোর্ডটা চলে আসবে, তুমি যে ডিভাইসে থাকো না কেন টাইপ করতে পারবা। তারপর এই যে বাকিরা যেমন ছবি দিচ্ছে, তুমি হচ্ছে যে পিডিএফ দিতে পারবা, তারপর হচ্ছে ছবি দিতে পারবা। তোমার এই যে ফোনে যদি থাকো তাহলে ফোনের গ্যালারি থেকে, যদি পিসিতে মানে ডেস্কটপে থাকো তাহলে সেখানকার ফাইল থেকে। ওকে, আচ্ছা, তারপর এই যে ক্যামেরা দিয়ে ছবি তুলেও দিতে পারবা, ইমেজ তো আপলোড করতে পারবে যেটা গ্যালারিতে আছে, তারপর নতুন কোনো ছবি এই যে পৃষ্ঠা রেখে, বই বা খাতা যে কোনো কিছু রেখে ছবি তুলে দিতে পারবা। ওকে, তারপর হচ্ছে ভয়েসের মাধ্যমে তুমি এখানে এই যে ভয়েস রেকর্ডও করে দিতে পারবা। টিচারও কিন্তু ঠিক একইভাবে তুমি যে যে প্রসেসে কোয়েশ্চেন করতে পারবা, টিচারও কিন্তু এই প্রসেসগুলোর মাধ্যমে আনসার করতে পারবেন। ওকে, তারপর কোয়েশ্চেন করা হয়ে গেলে তুমি সুন্দর মতো এখানে হচ্ছে সাবমিট দিয়ে দিবা। এবার কোয়েশ্চেন করার পর তাহলে আনসারটা কোথায় পাবা? আনসারটা তুমি এই যে এখানে নোটিফিকেশনে দেখা যাবে যে আনসার দিলে সেটা চলে আসবে, তখন তুমি ক্লিক করলে তোমার আনসারটা এখানে দেখতে পারবা। আর যদি তোমার হচ্ছে আনসার না আসে তখন এরকম দেখাবে, যেমন আমি এখন কোনো কোয়েশ্চেন করি নাই, তো আমাকে দেখা যাচ্ছে যে কোনো নতুন নোটিফিকেশন নাই। আমি কোয়েশ্চেন করার পরে কোয়েশ্চেনের উত্তরটা যখন পাবো সেটা হচ্ছে নোটিফিকেশনে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এছাড়াও নিজের কোয়েশ্চেনগুলো তুমি যে কোনো সময় যদি খুঁজে পেতে চাও, তাহলে হচ্ছে এই যে খুব সুন্দর মতো এখানে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবা। ফিল্টারে যে দেখো এই যে কোর্স সিলেক্ট করতে পারবা, সাবজেক্ট সিলেক্ট করতে পারবা, চ্যাপ্টার সিলেক্ট করতে পারবা, অল কোয়েশ্চেন না হয়ে যে মাই কোয়েশ্চেন, মানে এখন পর্যন্ত তুমি কোন কোয়েশ্চেন গুলো করছো সেগুলো এখানে পেয়ে যাবো। আমি এখন কোনো করি নাই তাই আমাকে দেখাচ্ছে না, তোমরা অনেকেই হয়তো করো নাই তাই দেখাবে। যখন থেকে তুমি কোয়েশ্চেন করা শুরু করবা তখন থেকে এইভাবে দেখানো শুরু করবে। ওকে, আসো তারপর তাহলে সামনের দিকে যাই। আশা করি কিউএনএ সার্ভিসটা বুঝতে পেরেছো, তোমাদের যখন যেভাবে প্রয়োজন চেষ্টা করবা যে যতটুকু উপকার নেওয়া সম্ভব হয় এখান থেকে।